এখন ছেলে পুলে যখন হয়নি তখন মনে হচ্ছে বন্ধন আছে, ছেলে হবে না। কিন্তু 35 বৎসর বয়সকালে তাহার পত্নী প্রথম ও শেষবার গর্ভবতী হইয়া 1255 সালে 36 বৎসরে এক পরম রূপবান পুত্র প্রসবান্তে মৃত্যুর মুখে পতিত হইয়াছিলেন। ওই ছেলে হয়ে মাতৃ মা। এই পুত্রের নাম অক্ষয় রাখা হইয়াছিল। উহা অনেক পরের ঘটনা হইল, সুবিধার জন্য কটককে কনেই বলিয়া রাখিলাম। এটা এই গল্পের অনেক পরের ঘটনা, তাই সুবিধার জন্য আগে বলছি আর কি। শ্রীযুক্ত ক্ষুদিরামের ধর্মের সংসারে স্ত্রী পুরুষ সকলেরই একটা বিশেষত্ব ছিল। অনুধাবন করিলে স্পষ্ট বোঝা যায় তাহাদিকে প্রত্যেকের অন্তর্গত ওই বিশেষ যত্ন বিশেষত্ব। আধ্যাত্মিক রাজ্যের সূক্ষ্ম শক্তি সকলের অধিকার হইতে সর্বদা অদ্ভুত হইত। শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তাহার পত্নীর ভিতর এই বিশেষত্ব অসাধারণভাবে প্রকাশিত ছিল বলিয়াই বোধ হয় ইহা তাহাদিকে সন্তান সন্ততি সকলে অনুগত হইয়াছে। শ্রীযুক্ত ক্ষুদিরামের সম্বন্ধে উক্ত বিষয়ক অনেক কথা আমরা ইতিপূর্বে পাঠককে বলিয়াছি। শ্রীমতী চন্দ্রামণি সম্বন্ধে এখন এইরূপ একটি বিষয়ে উল্লেখযোগ্য হইবে না। ঘটনাটিতে স্পষ্ট বোঝা যায় যে স্বামীর নায় শ্রীমতী চন্দ্রাদেবীতেও দিব্যদর্শন শক্তি সময়ে সময়ে প্রকাশিত থাকিত। ঘটনাটি রামকুমারের বিবাহের কিছু পূর্বে ঘটিয়াছিল। 15 বৎসরীয় রামকুমার তখন চতুষ্পাঠীতে অধ্যয়ন ভিন্ন যজমান বাটি সকলে পূজা করিয়া সংসারে যথাসাধ্য সাহায্য করিত। আশ্বিন মাসে কজাগরী লক্ষ্মী পূজার দিনে রামকুমার গুরুসুয়া নামে গ্রামে যজমান গিয়ে উক্ত পূজা করিতে গিয়াছিল। অর্ধরাত্রি অতীত হইল, পুত্র দিয়ে ফিরিতেছে না দেখিয়া শ্রীমতী চন্দ্রাদেবী বিশেষ উৎকণ্ঠিত হইলেন এবং গিয়ের বাইরে আসিয়া পদ নিরীক্ষণ করিতে লাগিলেন। যেমন হয় ছেলে পুজো করতে গেছে, এত রাত হচ্ছে, মা আসলেই কেন তাই ঘর বার করছেন, যেমন মা হয়। কিছুক্ষণ এইরূপে কাটিবার পর তিনি দেখিতে পাইলেন প্রান্তর পথে অতিবাহিত করিয়া ভুরুশুভর দিক থেকে, ভুরুশুভর গ্রামটার নাম, ভুরুশুভর গ্রাম দিক হইতে গ্রাম হইতে কে একজন কামার পুকুরে আগমন করিতেছে। পুত্র আসিতেছে ভাবিয়া তিনি উৎসাহে কয়েক পথ অগ্রসর হইয়া, মানে ছেলে আসতেছে বলে তাড়াতাড়ি যাচ্ছে, রাত্রিবেলা তো অবসর হচ্ছে না রাত্রি, প্রতীক্ষা করিতে লাগলেন। কিন্তু আগন্তুক ব্যক্তি নিকটবর্তী হইতে দেখিলেন সে রামকুমার নহে, এক পরমা সুন্দরী রমণী নানা অলঙ্কারে ভূষিতা হইয়া একাকিনী চলিয়া আসিতেছে। পুত্রের অমঙ্গল আশঙ্কায় শ্রীমতী চন্দ্রাদেবী তখন বিশেষ আকুলিত। সুতরাং ভদ্রবংশীয় যুবতী রমণীকে গভীর রজনীতে এইরূপে পথ অতিবাহন করিতে দেখিয়াও বিস্মিত হইলেন না। সরলভাবে তাহার নিকট যাইয়া জিজ্ঞাসা করিলেন, মা তুমি কোথা হইতে আসিতেছ? রমণী উত্তর করিলেন, গুরুসব হইতে। শ্রীমতী চন্দ্র তখন ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, আমার পুত্র রামকুমারের সঙ্গে কি তোমার দেখা হইয়াছিল? সে কি ফিরিতেছে? অপরিচিতা রমণী তার পুত্রকে চিনিবেন কীরূপে? একথা তার মনে একবারও উদিত হইল না। মা তাকে জিজ্ঞেস করছে, তো আমার অচেনা মেয়ে, এর কাছে বা জিজ্ঞেস করি কেন আমার ছেলের কথা? তা তুই ওই গ্রামটা আসছিস, তাই তো ও জিজ্ঞেস করছে, মা তো প্রান্ত, আমার ছেলে দেখেছ রামকুমারে? রমণী তাকে সান্ত্বনা প্রদান পূর্বক বললেন, হ্যাঁ, তোমার পুত্র যে বাড়িতে পুজো করিতে গিয়াছে আমি সেই বাড়ি হইতে এখন আসিতেছি, ভয় নাই তোমার পুত্র এখনই ফিরিবে। শ্রীমতী চন্দ্রা এতক্ষণে আশ্বস্ত হইয়া অন্য বিষয়ে ভাবিবার অবসর পাইলেন এবং রমণীর অসামান্য রূপ, বহুমূল্য পরিচ্ছদ, অনুপম ধরনের অলঙ্কার সকল দেখিয়া এবং মধুর বচন শুনিয়া বলিলেন, মা তোমার বয়স অল্প, এত গহনাগাটি পরিয়া এত রাত্রে কোথায় যাইতেছ? তোমার কানে ও কি গহনা? রমণী ঈষৎ হাস্য করিয়া বলিলেন, উহার নাম কুণ্ডল, আমাকে এখনও অনেক দূরে যাইতে হইবে। শ্রীমতী চন্দ্রাদেবী তখন তাকে বিপন্না ভাবিয়া সস্নেহে বলিলেন, চলো মা, আমাদের ঘরে আজ রাত্রির মতো বিশ্রাম করিয়া কাল যেখানেই যাইবার যাইবে এখন? রমণী বলিলেন, না বা, আমাকে এখনই যাইতে হইবে, তোমাদের বাড়িতে আমি অন্য সময়ে আসিব।
রমণী এইরূপ বলিয়া তাহার নিকট বিদায় গ্রহণ করিলেন এবং শ্রীমতী চন্দ্রাদেবীর বাটির পাশে লাহাবাবুদের অনেকগুলি ধান্যের মড়াই ছিল, মানে ধান্যের মড়াই মানে ধানের গলা ছিল। হ্যাঁ হ্যাঁ মালুক ইয়ার্কি বুঝতে পারছেন তো অবশ্যই না কিল, হ্যাঁ মড়াই ছিল। কালীমুখী চলিয়া যাইলেন, রাস্তা না ধরিয়া লাহাবাবুদের বাড়ির দিকে তাহাকে যাইতে দেখিয়া চন্দ্রদেব বিস্মিত হইলেন।